আসসালামু আলাইকুম, পলোকিং চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে মোটামুটি বেশ কিছু টিউটোরিয়াল করা আছে ড্রাইভিংয়ের উপর। আমি মোটর সাইকেল থেকে শুরু করে হাইয়াচ, প্রাইভেট কার সব কিছুর মোটামুটি টিউটোরিয়াল করেছি, কিন্তু পিক আপের কোনো টিউটোরিয়াল আমার চ্যানেলে ছিল না। আজকে থেকে পিক আপের টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখন শিখতে পারবেন কীভাবে পিক আপ ড্রাইভ করতে হয়। আমি বিস্তারিত আপনাকে দেখাবো। আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে আজকের পর থেকে আপনি নিজেও এটা ড্রাইভ করতে পারবেন। তো চলুন তাহলে চলে যাওয়া যাক ড্রাইভিং সিটে এবং আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ড্রাইভ করতে হবে। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটন থেকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক, আমরা এই মুহূর্তে ড্রাইভিং সিটে আছি। ড্রাইভিং সিটে আসার পর ড্রাইভ করার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা তো চাবি, এটা তো আপনি জানেন। আপনাকে চাবিটা হাতে নিতে হবে। চাবিটা নিয়ে আপনি যত চাবিটা ইন করবেন, আমি চাবিটা ইন করে দিচ্ছি। এটা স্টার্ট আমি দিচ্ছি না, স্টার্ট দেওয়ার আগে আপনাদেরকে প্রথমে এর ম্যানুয়াল যে ইউজারগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি কোনটার কাজ কী। আপনি দেখতে পাচ্ছেন এটার পায়ে বেশ কিছু কাজ আছে এবং হাতেও বেশ কিছু কাজ আছে। মূলত পা দিয়েই আপনাকে বেশি কন্ট্রোল করতে হবে এবং হাতের মাধ্যমে আপনার গিয়ারটাকে কন্ট্রোল করতে হবে। সো পায়ের কাজগুলো কী কী সেটা আমি দেখাচ্ছি। সবার বাম পাশের সিরিয়ালে আমি গাড়ির মডেলটা আপনাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে টাটা EX2 এর একটা পিক আপ। তো এটাতে সবার বাম পাশে পায়ে যেটা আছে সেটা হচ্ছে এটার ক্লাস লিভার। এটার মাধ্যমে আপনার ক্লাস করতে হবে। মোটর বাইকে যেরকম ক্লাস করে গিয়ার করে ঠিক সেইভাবে এখানে ক্লাস করে আপনাকে গিয়ার করতে হবে, সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্রেক, মাঝখানেরটা হচ্ছে আপনার ব্রেক লিভার, এটার মাধ্যমে গাড়িটাকে ব্রেক করতে হবে। এবং সবার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সেলেটর বা যেটাকে আমরা পিক আপ বলে থাকি, ঠিক আছে, মোটর বাইকে অ্যাক্সেলেটর, এখানে পিক আপের এটা অ্যাক্সেলেটর। তো এই তিনটা হচ্ছে মূলত আপনার পায়ের কাজ। ডান পাশের দিক থেকে প্রথমটা হচ্ছে পিক আপ, তারপর এটা হচ্ছে ব্রেক এবং লাস্টেরটা হচ্ছে ক্লাস। তো পায়ের কাজগুলো। এবার আসবো আপনাকে গিয়ারের কাছে। আপনার গিয়ারটা সবসময় বাম হাত দিয়ে কন্ট্রোল করতে হবে। গিয়ারের যে ব্যাপারটা সেটা আপনাকে মুখে বলার আগে আমি একটু এটা পিকচারটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে এই গাড়িতে টোটাল 5টা গিয়ার থাকে, হ্যাঁ, ব্যাক গিয়ার সহ টোটাল 6টা গিয়ার, সামনের দিকে 5টা গিয়ার, ব্যাক গিয়ার একটা 6টা। দেখুন বাম পাশে এখানে 1 3 5, মানে 1 2 3 4 5 এবং ব্যাক, এই সিস্টেমে গিয়ারটা পড়বে। কীভাবে পড়বে, আপনি যদি একে ফালতে চান, আমি নিচে ধরছি কারণ উপরে ধরলে আপনি দেখতে পারবেন না, তাহলে এটা এখন নিউট্রালে আছে, গিয়ারটা এখন নিউট্রালে আছে। আপনি যদি একে ফেলতে চান প্রথমে বাম দিকে দিবেন, তারপরে নিচের দিকে দিবেন, গাড়িটা এখন একে আছে। যদি আপনি আবার নিউট্রাল অথবা আপনি দুয়ে চলে যেতে চান, একে কিন্তু আছে, পিছনে আসলে দুয়ে হবে, বাম দিকে টান রেখে পিছনে, গাড়িটা এখন দুয়ে আছে। এবার আপনি যদি তিনে ফেলতে চান তাহলে এদিকে নেবেন, সামনের দিকে, এ হলো নিউট্রাল, এ হলো 3। আবার চারে ফেলতে চাইলে সোজা পিছনে, এ হলো 4। পাঁচে ফেলতে চাইলে সামনে, এদিকে, এদিকে, এ হলো 5। আর যদি ব্যাগে নিতে চান তাহলে সরাসরি ব্যাগ, অথবা আপনি নিউট্রাল করে তারপরে দিকে এনে তারপরে ব্যাগ, এটা হচ্ছে ব্যাগ। মানে মাঝখানে আপনার থাকবে, আপনি একে ফেলতে চাইলে বাম দিকে সামনে, দুয়ে ফেলতে চাইলে বাম দিকে পিছনে, এই অ্যাঙ্গেল। আপনি যদি এটা একবার দেখেন প্র্যাকটিক্যালি তাহলে ব্যাপারটা বুঝে যাবেন। আমার মনে হয় গিয়ারের ব্যাপারটা আপনি বুঝেছেন। দর্শক, বাম হাতের গিয়ারের কাজটা আপনাদেরকে দেখালাম। এবার আপনাকে আসতে হবে ডান হাত এবং দুই হাতের কাজগুলো। এখানে দেখুন স্টিয়ারিং, এটা তো আপনি হ্যান্ডেল বলতে পারেন, মোটর বাইকের যেটা হ্যান্ডেল এটা সেটা স্টিয়ারিং। এটার মাধ্যমে আপনি সামনের চাকা দুইটাকে ডানে বামে ঘোরাবেন, এদিকে দিলে ডান দিকে যাবে, এদিকে দিলে বাম দিকে যাবে। গাড়ি স্টার্ট দেওয়া মানে রানিং অবস্থায় এটা ইজিভাবে ঘুরবে, আর যদি টপ থাকে মানে দাঁড় করানো গাড়ি এটা একটু হার্ড লাগবে, কিন্তু আপনি যখন রান করবেন তখন কিন্তু এটা ইজিভাবে ঘুরে যাবে ডানে বামে। সো এটা হচ্ছে আপনার স্টিয়ারিং, এটার কাজ আপনি যখন স্টার্ট দিবেন তখন বুঝতে পারবেন ভালোভাবে। এছাড়া এখানে দেখুন একটা আলাদা স্টিক দেওয়া আছে, এটার কাজটা কি অনেকে জানেন না। এটার কাজটা হচ্ছে হুইপার, মানে সামনে যদি কোনো ময়লা থাকে গাড়ির গ্লাসে, দেখুন গ্লাসে যদি কোনো ময়লা থাকে অথবা পানি টানি বৃষ্টি বৃষ্টি থাকে তাহলে আপনাকে এটা ঘোরাতে হবে। এখানে দেখুন একটা প্রোগ্রাম হচ্ছে অফ, একটা ল এবং আরেকটা হচ্ছে হাই। এটা আপনার চাবিটা অন করার পরে এই অফ, ল এবং হাইটা কাজ করবে। আমি চাবিটাকে অন করে দিচ্ছি, এটা চাবিটা অন আছে। এখন দেখুন এটাকে আমি ল করে দিলাম, তাহলে দেখুন হুইপারটা আস্তে আস্তে মুভ হচ্ছে, মানে সামনের ময়লাগুলো পরিষ্কার করছে। এটাকে হাই করে দিলে এটা অনেক ফাস্টলি মুভ হবে। সো এটার কাজ হচ্ছে এটা, এটা কাজ শেষে আপনি এটাকে অফ করে রাখবেন, বুঝ, এটা অফ হয়ে গেল। এরপর হচ্ছে ডান দিকে আরেকটা স্টিক আপনি দেখতে পাচ্ছেন, এটার কাজটা কি এটা আমি দেখাচ্ছি। এটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডান পাশে। আচ্ছা, ডান পাশে যে স্টিকটা দেখতে পাচ্ছেন এটার বেশ কিছু কাজ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। নিচে নিচের দিকে যদি ফুল স্টিকটা দেন তাহলে এটা হচ্ছে হেডলাইট, এবং এটা মাঝখানে এটা হচ্ছে নিউট্রাল, এবং উপরে দিলে এটা হচ্ছে ডিমার। এটা এটা আটকে থাকবে না, এটা জাস্ট আপনি দিবেন সাইড নেওয়ার সময়। এটা হচ্ছে ডিমার এবং নিচে হচ্ছে হেডলাইট, এবং এইখানে আরও কিছু চুইজ আছে। এগুলোর কাজ কি, এটা যখন অফ থাকবে তখন এটা অফ আছে, যদি আপনি এটাকে মাঝখানে দেন তাহলে এটা হচ্ছে পার্কিং, এবং যদি এটা দেন তাহলে ফুল গাড়িতে যত লাইট আছে সব কিছু জ্বলে যাবে। তো এই ছিল মূলত এই স্টিকের কাজ। এবার আমরা গাড়িটা একটু চালাবো এবং দেখাবো কীভাবে চালাইতে হবে, মানে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বললি না সেটা হচ্ছে হর্নের ব্যাপারটা। এটা হচ্ছে হর্ন,
কোনো জায়গায় চাপ দিলেই হর্ন হয়ে যাবে। তো এবার আমি গাড়িটাকে একটা স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করে নেওয়ার জন্য প্রথমে গাড়িটা নিউট্রাল করতে হবে। আমার গাড়িটা নিউট্রাল করা আছে। এবার আমি চাবিটাকে ডান দিকে ঘোরালেই ইজিভাবে স্টার্ট নিয়ে নেবে। দেখুন গাড়িটা স্টার্টে আছে। এবার আপনি পিক আপটা একটু চেক করে নিতে পারেন। ডানপাশেরটা পিক আপ এবং এটা হচ্ছে ক্লাস। এবার আমাকে ক্লাস করতে হবে। আমি গাড়িটা ক্লাস করে নিচ্ছি। ক্লাস করে ব্রেকে হালকা পা দিয়ে নিচ্ছি। এবার গাড়িটা আমার এক নাম্বার গিয়ার করতে হবে। জাস্ট বাম দিকে দিয়ে নিচে একটা দিলে এক নাম্বার গিয়ার হয়ে যাবে। আমার গাড়িটা এক নাম্বার গিয়ার আছে। এবার ব্রেকটা ছেড়ে আপনার পিক আপটাতে পা রাখতে হবে এবং ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে। আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, পিক আপটা হালকা করে টানবেন একই নিয়মে। দেখুন গাড়িটা সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে ফোকাস করো এবং আপনার একই সাথে এই স্টিয়ারিংয়ের মাধ্যমে ডানে বামে এটা কন্ট্রোল করতে হবে। দেখুন আমি ডানে বামে কন্ট্রোল করে নিচ্ছি। আমার আরও গতির দরকার। সেক্ষেত্রে আমি কী করবো, ক্লাসটাকে আবারও করবো এবং গিয়ার টু করে দিব। দেখুন আমি ক্লাস করে দিলাম, জাস্ট পিছনের দিকে টান দিয়ে দুই নাম্বার গিয়ার করে দিলাম। এবার দেখুন গাড়িটা আরও স্পিডলি যাচ্ছে। আপনার যদি আরও গতির দরকার হয়, আমি গাড়িটা একবার ব্রেক করে নিচ্ছি। আচ্ছা, আরও গতির দরকার হয় তাহলে ক্লাস করবেন। ক্লাস করে আপনি এটা তিন নাম্বার গিয়ার করবেন। তিন নাম্বার গিয়ার করার সময় আপনি স্টিয়ারিংটা খেয়াল রাখবেন কোন দিকে যাচ্ছে। আমি তিন নাম্বার গিয়ার করে দিলাম। এবার একই নিয়মে আপনি ক্লাসটাকে ছাড়বেন, অ্যাক্সিলারটাকে টানবেন। দেখুন আমার গাড়িটা কিন্তু ইজিভাবেই যাচ্ছে, কোনো প্রবলেম নাই। বাস ব্রেক করার সময় আপনি জাস্ট ক্লাসটাকে সম্পূর্ণভাবে ধরে ফেলবেন। ফায়ার ক্লাসটাকে ধরে আপনি জাস্ট ব্রেকে হালকা ক্লিক করলেই গাড়িটা ব্রেক হয়ে যাবে। দেখুন আমি ব্রেক করে দিচ্ছি সাইড করে একদম। বাস আমার গাড়িটা ব্রেকে আছে। এবার জাস্ট আপনি গিয়ারটাকে নিউট্রাল করে দেবেন। বাস এবার আমি ক্লাচ ছেড়ে দিলাম, গাড়িটা কোনো প্রবলেম নেই। আমি সব কিছু ছেড়ে দিয়েছি, কোনো সমস্যা হচ্ছে না। তো সব কিছু হওয়ার পরে, শেষ হওয়ার পরে আপনি যখন গাড়িটা অফ করতে যাবেন, আপনার গিয়ারটা সব কিছু করা হয়েছে, জাস্ট চাবিটাকে উল্টা দিকে ঘোরাবেন, ব্যাস আপনার গাড়ি অফ হয়ে যাবে। তো আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ব্যাক গিয়ার। ব্যাক গিয়ারের কাজটা আমি দেখাই নাই। এখান থেকে তো আপনি 1, 2, 3, 4, 5 নম্বর গিয়ারে সামনের দিকে গেলেন। ব্যাক গিয়ারে যাওয়ার জন্য আপনার গাড়িটা প্রথমে নিউট্রাল থাকবে, তারপর আপনি বাম দিকে টেনে পিছনের দিকে টানবেন, তাহলে এটা ব্যাক গিয়ার হয়ে গেল। দেখুন গাড়িটা আমার ব্যাক গিয়ারে আছে। এবার যদি আমি চালাই তাহলে ব্যাকে যাবে। আমি আপনাকে একটু দেখাচ্ছি। দর্শক, এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি আপনারা আজকে থেকে এই পিকআপটা ড্রাইভ করতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আপনি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার ওই সেই আপনার প্রবলেমটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমি নিজে পারি বা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের মাধ্যমে পারি, আমি আপনাকে সেই ব্যাপারটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন। ভিডিওটা আপনার চ্যানেল আপনার ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।